ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে সারা দেশের তাপমাত্রা আরো কমে যেতে পারে। বৃহস্পতিবার 18 জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তথ্য জানানো হয়। এছাড়া প্রাচ্যের ডান্ডিখ্যাত জেলা নারায়ণগঞ্জ সকাল থেকে অল্প সময়ের জন্য হলেও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস থেকে আরো জানানো হয়, দেশের 4 বিভাগে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টি হচ্ছে। চুয়াডাঙ্গায় 19 দশমিক ও যশোরে 16 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস থেকে আরো জানা যায়, বৃষ্টির কারণে কুয়াশা কমবে, এতে হয়তো সূর্য দেখা যেতে পারে। তবে আগামীকাল শুক্রবার সারা দেশেই তাপমাত্রা কমে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে। চলিত মাস পুরোটাই দেশে বেশ শীত অনুভূত হবে। NAN TV, নারায়ণগঞ্জ।